বন্ধুরা, তো আজকের ভিডিওটা একেবারে অন্যরকম, ঈদ স্পেশাল একটি সং নিয়ে আপনাদের সাথে। তো আজকে আমাদের একেবারে ফার্স্ট সকাল থেকে অলরেডি এই যে সব কিছু রেডি চলছে, এইদিকে লাইটের সেট আপ, আর এইদিকে এই যে সব কিছু কাট চলছে, আর ড্যান্সের স্যার বাকিরা সবাই রয়েছে, অ্যাক্টররাও রয়েছে এখানে। তো ডিরেক্টরের কাছে আমরা চলে এসেছি অলরেডি। তো গানটা কেমন হবে ঈদ স্পেশাল নিয়ে? লোকেশনটা দেখছি অসাধারণ, জাস্ট ওয়াও লোকেশন। গানটা কেমন হবে স্পেশাল ঈদ? হ্যাঁ হ্যাঁ, তো প্রত্যেকবারে পলিগ্রাম টিভির পক্ষ থেকে তো খুব সুন্দর সুন্দর একটি ঈদ স্পেশাল নিয়ে গান আসে আমরা দেখতে পাই। তো এবারেও মনে হয় আসছে খুব সুন্দর, আরও স্পেশাল থাকবে। হ্যাঁ, উন্নতি হয়, আর লোকেশনটা তো জাস্ট অসাধারণ লাগছে, আর ডেকোরেশনটা ডিরেক্টর কিন্তু খুব সুন্দর এনার্জি দিচ্ছে সবাইকে। হেভি গরম, আবার হেভি হয় নাকি? সেই লাগছে তাই না? আচ্ছা আচ্ছা, শফিক গানটা কেমন হবে একবার শফিক বলো, গানটা কেমন হবে? সেই লেভেলের এনার্জি, তো ফুল এনার্জি থাকবে গানে একদম। এই তো সেরা, বাবা রিয়াজকে লেডিস বলো বলে আগে থেকে অন্যটা নামিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের নায়িকাগণ, আর এইদিকে নায়ক। এই তো হাই, আমি আমি ভালো আছি, তুমি দর্শককে জিজ্ঞাসা করো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি বলো, সব শেষ, মানে জিজ্ঞাসা করলে তুমি বলো। হ্যাঁ জানি তো, ইয়াসিন বলো তো, বাবু বলো কিছু বলো। হ্যাঁ দর্শক কি এখন আছে তোমাদের সামনে? অবশ্যই দর্শকরা কমেন্টে বলবে, হ্যাঁ কমেন্টে বলবে, রাইট। কতক্ষণ সেই চলছে দুপুর থেকে রোদের মাঝে, এই যে বাকি একটারা এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছি তো সবাইকে, সবাইকে দেখা যাচ্ছে, চাপ নেই। তোমরা তো হাই দেওয়া ছাড়া কোনো কথা বলতেই পারো না, বলো বলো। কিন্তু আমি তো দেখতে পেলাম না যে মেন নায়িকা এরকম তো নেই, সবাই তো নায়িকা। কই মেন নায়িকা, সবাই তো নায়িকা, পল্লিগ্রামের সমস্ত অ্যাক্টরই নায়িকা। এবার আমরা আজকে নেক্সট ডে আবার চলে এসেছি, এখানে ইফতারের যে সিন রয়েছে সেটা নিয়ে হবে, ছোট একটা টেক আমাদের এখানে আছে, তারপরে আমরা আবারও নেক্সট ডে চলে যাব। এখানে সবাই বসে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি যে শফিক, রোহন, ডান্সার থেকে শুরু করে সবাই, বাচ্চারা অনেক রয়েছে, অনেক অ্যাক্টার, এদিকে বিশুকেও দেখতে পাচ্ছি, ইয়াসিন অনেক রয়েছে। এখানে ছোট্ট একটা ট্রিক, তারপরে আমরা নেক্সট ডে চলে যাব। টার্নিং শট চলছে, আর এই যে ডিরেক্টর দৌড়ে চলে আসছে ক্যামেরাম্যানও পিছনের দিকে, সবাই মিলে ডান্স। আর এই যে কি অবস্থা, সবাই বসে পড়েছে একদম হাঁপিয়ে গিয়েছে সবাই, কাল থেকে শুট চলছে, এইদিকে এরা হাঁপাইনি বলছে। ড্রোন শট ওই যে নেওয়া হবে, আর এখানে আমাদের কোরিওগ্রাফি মিনারুল স্যার আছে। কেমন গানটা কেমন হবে? একদম
ঈদ সুপারহিট একদম। কমেন্ট কমেন্টে কি লিখবে? আচ্ছা বুঝতে পেরেছি, সবাই জানাবে কমেন্টে।